নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে বাঙালদের একটি খুবই প্রিয় রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে শুটকির ভর্তা। শুটকি মাছ অনেকের কাছেই খুবই প্রিয়, আবার অনেকে এটি খেতে পছন্দ করেন না। আমি আশা করি যারা খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এইখানে লোটে শুটকি নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। এখন এই শুটকিগুলোর থেকে লেজ আর মাথা বাদ দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই শুটকি মাছগুলো ঠান্ডা জলে কম করে 4-5 বার ধুয়ে নিচ্ছি। এখন এই মাছগুলো আরেকবার গরম জলে ধুয়ে নেব, আর ধোয়ার সময় যতটা সম্ভব মাছের থেকে কাঁটাগুলো বার করে নেব। এইখানে 200 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি 40 গ্রাম। 2 কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি, আর শুটকি যেহেতু খেতে একটু ঝালঝাল হয় সেই জন্য শুকনো লঙ্কা নিয়েছি 15টা মতো। এখন শুকনো লঙ্কাগুলো 30 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখছি, যাতে শুকনো লঙ্কাগুলো বাড়তে সুবিধা হয়। এরপর একটা মিক্সিং বোলে রসুন আর শুকনো লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1/2 কাপের মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এতে আগে তৈরি করে রাখা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো এটা কষিয়ে নেব। এখন এতে 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এই কেটে রাখা পেঁয়াজটা এতে দিয়ে দিচ্ছি। এখন এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজটা মশলার সাথে মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর এতে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, আর খুন্তির সাহায্যে মাছগুলো যতটা সম্ভব ভেঙে ভেঙে দেব। আর গ্যাসের আঁচটা যেহেতু হাইতে আছে তাই খেয়াল রাখবেন পাত্রের নিচে যাতে ধরে না যায়। যতক্ষণ না অব্দি রান্নার থেকে তেল বেরোচ্ছে এটা কষাতে হবে, আর এইরকম তেল আলাদা হয়ে এলে বুঝবেন এটা হয়ে গেছে। এইবারে গ্যাসের আঁচটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লোটে শুটকির ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে পান্তা ভাতের সাথে। একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন, খেতে অনবদ্য লাগে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তবে আমায় কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।